তিন মন ফল বিক্রি করা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, কি কত টাকা কেজি দরে বিক্রি এখন করছেন? মানে 150 টাকা কেজি বেচেছি, মানে 150 টাকা কেজি? লাভ হচ্ছে আচ্ছা আচ্ছা, বিসমি আল্লাহ, মাশাল্লাহ, অসাধারণ মিষ্টি ইকবাল ভাই। ফল মিষ্টি আছে, মানে ফলে একটু একটা সমস্যা মানে বেশি আছে একটা দুটো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রাপ্তি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট নিবেদিত দেশের আলো টিভির নিয়মিত আয়োজন কৃষি পল্লী। দর্শক, আজকে আমি আসছি যশোরের একেবারে সীমান্তবর্তী উপজেলা শার্শা উপজেলার গুগা ইউনিয়নের ইসাপুর গ্রামের একটি আঙুর বাগানে। আর এই আঙুর বাগানটি করেছেন এখানকার একজন স্থানীয় আধুনিক কৃষক জনাব মহাসিন আলী। তো আজকে আমরা কথা বলবো মহাসিন ভাইয়ের সাথে। তো চলুন আমরা এই আঙুর বিষয়ে, আঙুর চাষ সম্বন্ধে জানি মহাসিন ভাইয়ের কাছে, চলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি করতেছেন? এই আঙুর বাগানে পাতা টাতা কাটছি। বাহ, ঠিক আছে, মাশাল্লাহ, অনেক আঙুর। মহসিন ভাই, আমি প্রথমে জানবো আপনার শুরুর গল্পটা, আপনি কতদিন আগে এই আঙ্গুর চাষ শুরু করছেন? এটা শুরু করেছি আজ 1 বছর 4 মাস, 1 বছর 4 মাস। এই গাছের বয়স। আচ্ছা, এই শুরু করেছি মানে ইউটিউবে দেখেই, মনে করেন যে ইউটিউবে দেখে ইউটিউবে উদ্বুদ্ধ দেখেই হয়ে? শুরু করেছি। আচ্ছা, এইটা লাগাই মানে আমার আছে 8 কাঠা জমি, 8 কাঠায় চারা লাগাইছি, 100 মানে চারা লাগাই 36 পিস, 36 পিস। আঠাত বাই আঠাত লাগানি আছে, আচ্ছা, কিন্তু আঠাত বাই আঠাত লাগানি যাবে না স্যার, যাবে না, চারা লাগাইতে হবে একটু ঘন। আরো ঘন লাগাতে হবে, যেহেতু প্রথম এই কারণে প্রথম ভুলটা হয়েছে। প্রথম লাগিয়ে লাগাইছে বলেই তো মনে করেন ভুলটা হয়েছে। এই চারাটা লাগাইতে হবে মনে করেন যে 5 হাত বাই 5 হাত, আচ্ছা আর এমডি লাগাইতে হবে 4 হাত। আচ্ছা, চারাটা যত ঘন হবে তত ভালো আপনি হবে। এই চারাটা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা সংগ্রহ করছে হচ্ছে ঝিনাইদহ থেকে, ঝিনাইদহ? ঝিনাইদহ কার ক্ষেতের থেকে? জিনেদা আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে। ঝিনাইদহের বিখ্যাত আঙ্গুর চাষী আব্দুর রশিদের কাছ থেকে চারা সংগ্রহ করছিলেন। কত টাকা পিস নিয়েছিল চারা? তারা পিস নিয়েছিল 500 টাকা। 500 টাকা। এখন 1 বছর 4 মাস হয়ে গেছে, এর আগেও তো ফল আসছিল না? পয়লাবার অল্প কিছু এইলো ফল, আমরা তো দেখছি বেশ মাশাল্লাহ অনেক ফল ধরেছে। আপনি কি এবছর ফল বিক্রি করেছেন? এবছর ওই 3 মন মতন ফল পাচ্ছে কিনা 3 মন ফল বিক্রি করা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, কি কত টাকা কেজি দরে এখন বিক্রি করছেন? মানে 150 টাকা কেজি বেচেছি, মনে দেড়শো করেন টাকা যে কেজি 6,000 টাকা মন। 6,000 টাকা মন দরে আপনি কয় মন? তিন মন বিক্রি করেছেন? পয়লা বেচেছি, আর এখন আচ্ছা, গাছে তো ফল মানে দেখ ভরপুর ফল মাশাল্লাহ আছে, মাশাল্লাহ। মানে আঙ্গুর কি মিষ্টি হয়েছে? মিষ্টি হয়েছে। আমি খেয়ে চেক করতে চাই। এগুলো কি এখনো পাকেনি তাই না? ওগুলো এখনো কাঁচা আছে, এগুলো আচ্ছা দেখেন। আচ্ছা আচ্ছা, বিসমি আল্লাহ, মাশাল্লাহ, অসাধারণ মিষ্টি ইকবাল ভাই। ফল মিষ্টি আছে, মানে ফলে একটু একটাই সমস্যা মানে বেশি আছে একটা দুটো, বিসি আছে, তাছাড়া তো কোনো ফল কিন্তু সমস্যা খুবই নেই। মিষ্টি, অনেক অসাধারণ। ফলে আপনি কি চারা উৎপাদন করতেছেন? চারা মনে করেন যে কিছু আছে তৈরি করেছি, আর কিছু আচ্ছা, চারা বেচা কিনা হয়েছে। আপনি কত টাকা পিস বিক্রি করতেছেন? যশোরের এখন 300 টাকা বিখ্যাত কেজি আছে, তিন শো আঙ্গুর টাকা চাষি। পিস আর আমি কেউ যেহেতু যদি অনলাইনে অর্ডার করে, 500 টাকা পিস কিনছিলাম, এখন আমি নিজে তৈরি করেছি ভাই বুঝছেন, আচ্ছা এখন আচ্ছা, একটু কমে বেশ কমিয়ে করে দিতে পারবেন? আরো দেখা যায় যদি মনে হয় বেশি চারা নেয় আর একটু কম নিলাম। আচ্ছা আচ্ছা চারাটা তো আমার প্রথমে বেশি দামে কিনা আচ্ছা হয়েছে, আচ্ছা, এখন কেউ যদি অনলাইনে অর্ডার করে তাহলে সেক্ষেত্রে আপনি চারা দিতে পারবেন কিনা? চারা দিতে পারবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের আপনি যে চারা কোনো দেবেন? জায়গা থেকে পরিবেশন চারা করতে অর্ডার চাইলে দিলে চারা পাবো। আচ্ছা আচ্ছা, স্কিনি দেয়া তো এই বাগান বাগানগুলোয় পরিদর্শন কতগুলো করতে গাছ আছে বললেন? আপনি বাগান 36, পরিদর্শন 36 পিস মানে দেখা যাচ্ছে 36 পিসে মানে 70 পিস চারা লাগানো ভালো ছিল। প্রতিটা গাছে কি পরিমাণ আঙুর আপনি আশা এবছর করতেছেন? এখন মনে করেন যে আমার গাছে এখন 25-30 কেজি ফল হইলে, এবার 25-30 কেজি, একটা গাছে প্রায় প্রায় মনের প্রায় কাছাকাছি। মনের তো কাছাকাছি। আমরা দেখছি বেশ আঙুর ধরেছে। আপনার এই আঙ্গুর চাষ তো আপনি ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়েছেন, তা আপনি কি কি সমস্যা ফেস করেন, মানে কি কি ধরনের রোগ বালাই বা অসুবিধা আছে এই আঙ্গুর চাষে? এই আঙুর শুধু একটাই বড় সমস্যা, এই অ্যানথ্রাক্স ভাইরাস আছে, আচ্ছা, অ্যানথ্রাক্স ভাইরাস, তাছাড়া আর কোনো মানে কোনো রোগই নেই। এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা মনে করেন যে ওয়াটার স্ট্রিন দিলে এটা হয়ে যায়, কিংবা তারপর হচ্ছে কীটনাশক প্রয়োগ করতে হয়? তো কীটনাশক সেক্ষেত্রে আমরা যে আঙুরটা খাচ্ছি এই আমাদের এই অসুবিধা এটা হবে না? হয়ে যায় না, এটার আমরা, কোনো ক্ষতি নেই, এর কোনো ক্ষতি নেই? না। আচ্ছা,
এখানকার যে স্থানীয় যে আপনার ইয়ে আছে কৃষি অফিসার, আপনার কি কোনো তদারকি করে? নিয়মিত আসে, আমার খেতে আসে, এসে আচ্ছা, দেখাশোনা করে যে কোনো দেখাশোনা করে। সমস্যা। হ্যাঁ, মানে কম বেশি সারটারও আমার মানে ভালোই দিচ্ছে। আচ্ছা, কেউ যদি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে চায় তা তাকে আপনি কিভাবে সাহায্য করবেন? প্রথমে তার বল মনে করেন যে কেউ যদি মানে এক চান্সে বেশি লাগানোর দরকার না, দু আচ্ছা পাঁচ কাঠা, 5 কাঠা 10 কাঠা লাগাক, জি জি কিন্তু জিনিসটা মনে করেন লাগাইতে হবে 5 হাত বা 4 হাত জি খেত তৈরি করতে হবে, তাতে মনে করেন চারা যা লাগে লাগবে। আচ্ছা আচ্ছা 4 হাত বাই 5 হাত লাগালে মনে হয় বাগানটা সুন্দর হবে। আচ্ছা আর আচ্ছা এই মানে 8 হাত বাই 8 হাত লাগালে একটা গাছ মনে করেন যে ওই একটা গাছ আমার মারা গেল, জি। একটা জায়গাগুলো খালি। আর তো যদি আপনি এই জায়গাগুলো কি আবার লাগাবেন? নতুন করে চারা রাখলে চারা দিয়ে ভরসা আচ্ছা আচ্ছা এই বর্ষার সময় লাগাবো আচ্ছা চারাগুলো। আপনার এখানে তো আমি দেখছি যে কয়েকজন দর্শক আসছে হয়তো আপনার বাগান দেখতে, আসে এরকম রোজই সব আসে? সব সময় প্রত্যেক দিন 2-5 জন 10 জন প্রত্যেক দিন আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসছে। জায়গা থেকে আসে। দর্শক, আপনাদের একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের মহসিন ভাই কিন্তু গত 1 বছর, 1 বছর 4 মাস পূর্বে এই বাগানটা শুরু করছিল, এখন এই বাগানের বয়স 1 বছর 4 মাস। তো আপনারা নিজেরাই দেখছেন যে এই বাগানে কিন্তু প্রচুর পরিমাণে আঙ্গুর ফল ধরে আছে এবং আঙ্গুরগুলো কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আঙ্গুর চাষ দেখতে আসছেন দর্শকরা। তো আজকে আমরা একজন দর্শকের সাথে কথা বলবো, চলুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার ভাই মোহাম্মদ সাগর আহমেদ। সাগর আহমেদ। জি, আপনার বাসা কোথায়? বাসা রাজাপুর। রাজাপুর। আপনি কি এই বাগানে দেখতে আসছেন? হ্যাঁ, আমি বাগানটা দেখতে আসছি। এই প্রথম আসছেন? আমি কিছুদিন আগে আসছিলাম, আচ্ছা তখন আঙুর ধরেনি, আচ্ছা আচ্ছা তো আজকের এসে অনেক সুন্দর লাগছে। আচ্ছা পরিবেশটা দেখে থুকায় থুকায় আঙুর ঝুলে আছে, আচ্ছা, দেখে ভালো সবকিছু লাগছে। দেখে মনে করেন যে পরিবেশটা খুব সুন্দর জি লাগছে। জি আপনি আঙুর খেয়ে দেখেছেন? হ্যাঁ, খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি, আচ্ছা খুব সুস্বাদু। তো সমস্যা একটু ভিতরে বিছে আছে, তো আচ্ছা ওটা আচ্ছা কোনো অসুবিধা না, অসুবিধা না। না যেহেতু আমাদের দেশের মাটিতে ফলছে জি জি সেই হিসেবে যা আছে আলহামদুলিল্লাহ। জি কিন্তু ধন্যবাদ টক আপনাকে। না মিষ্টি আছে, সমস্যা নাই আচ্ছা আচ্ছা কিন্তু। দর্শক, আমরা একজন এই এই ক্ষেত দেখতে আসা, একজন কৃষকের ক্ষেত দেখতে আসা একজন দর্শকের সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছিল যে এই বাগানটা দ্বিতীয়বারের মতন এই বাগানে আসছে এবং এই বাগানের আঙুর দেখে তার ভালো লেগেছে এবং সে খেয়ে দেখেছে আঙুরটা খুবই মিষ্টি। দর্শক, আমরা কথা বলতে বলতে একেবারেই আমাদের সময়সীমা পেরিয়ে যাচ্ছি, তো আজকের মতো এইখানেই বিদায় নেব। আগামীবার মধ্যে দেখার অনুরোধ জানিয়ে আল্লাহ হাফেজ।